হ্যালো টেক লাভার্স, আজকে টেক নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সোহরাব। আজকে একটা ব্রেকিং টাইপের নিউজ নিয়ে আসছি, আর যেটা হচ্ছে ফেসবুকের সাথে অ্যাপেলের একটা ক্ল্যাশ শুরু হয়ে গেছে অ্যাপেলের সিকিউরিটি সিস্টেমের জন্য। এখন আমরা সবাই জানি যে অ্যাপেলের ডিভাইসগুলো একটু বেশি সিকিউর থাকে, ওদের হচ্ছে সিকিউরিটি সিস্টেমটা অ্যান্ড্রয়েডের থেকে একটু বেশি স্ট্রং। তা অ্যাপেল করতেছে কি, তাদের নেক্সট যে আইওএস ভার্সনটা আছে আইওএস 14.3 সিকিউরিটি সিস্টেমটা আরও আপগ্রেড করে ফেলছে, আর এই আপগ্রেড করার কারণেই হচ্ছে ফেসবুকের সাথে তাদের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। কোন সে দ্বন্দ্ব সেটা আমরা একটু করেই জানতেছি। তো ফার্স্টে যে কথাটি না বললেই না, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, তাহলে আমার নেক্সট ভিডিওটি নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আমি নিয়মিত টেক রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করি। তো মেইন ঘটনায় আসার আগে ফার্স্টে আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরুন আপনাকে এখন এমন হয় না যে আপনি হচ্ছে আপনার মোবাইলে ইউটিউব অ্যাপ দিয়ে কোনো একটা জিনিস সার্চ করলেন, কোনো একটা মোবাইলের নাম দিয়ে সার্চ করলেন, সেই মোবাইলটা খুঁজে বের করলেন। এখন আপনি যখন ফেসবুক ব্রাউজ করতেছেন সেই মোবাইল রিলেটেড বিভিন্ন অ্যাডসগুলো আপনার কাছে আসতেছে, হয় না? অবশ্যই হয়েছে। অথবা আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার দিয়ে কোনো একটা জিনিস সার্চ করলেন এবং সেই জিনিসগুলি হচ্ছে ফেসবুকে অ্যাডসে আসতেছে আপনার কাছে, এটাকে হয় না? অবশ্যই হয়েছে। কেন হয়েছে? ফেসবুক আপনার মোবাইল থেকে হচ্ছে ডাটাগুলো অ্যাক্সেস করে, আপনি কি সার্চ করেন এটা হচ্ছে ওরা নিয়ে যায়, অন্যভাবে বললে আপনার ডাটা চুরি করে নিয়ে যায়। ফেসবুক ডাটা চুরি করে, এবং ডাটা চুরি করে হচ্ছে এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে হয়, এবং আপনি কি পছন্দ করেন, কি খুঁজতেছেন সেটা ওরা জানে, এবং সেইভাবে আপনাকে অ্যাডগুলো শো করে যেন আপনি ওটার প্রতি ইন্টারেস্ট ফিল করেন, ইন্টারেস্ট দেখান। এখন এটা দুইভাবেই বলা যায়, একটা হচ্ছে আপনার উপকারও আসতে পারে, কেন আপনি যেটা খুঁজতেছেন সেটা যদি আপনি পেয়ে যান আপনার উপকার অবশ্যই হবে, আবার আপনার অপকারও খুঁজতেছে, কেন আপনার ডাটাগুলো কিন্তু আপনার অজান্তেই চলে যাচ্ছে ফেসবুকের কাছে। এখন এটা নিয়েই হচ্ছে অ্যাপেলের সাথে ফেসবুকের একটা দ্বন্দ্ব আছে। অ্যাপেল হচ্ছে তাদের যে নতুন আপডেট 14.3 সেটাতে হচ্ছে অপশনটা নিয়ে আসছে, হ্যাঁ আমার ডাটা ফেসবুক দেখতে পারবে বাট অপশন আসবে, আপনি অ্যালাউ করলেই সেটা ফেসবুক দেখতে পারবে, আদারওয়াইজ দেখতে পারবে না। তো এই অপশনটা যখন অ্যাপেল নিয়ে আসছে তখন হচ্ছে কি অ্যাপেলের সিকিউরিটি সিস্টেমটা আরো স্ট্রং হয়ে গেছে। এখন আপনি যদি পারমিশন না দেন ফেসবুক ওদের ডাটা মানে অ্যাপেল ডিভাইস থেকে কোনো ডাটা অ্যাক্সেস করতে পারবে না, তখন কি হবে ফেসবুক কিন্তু সেই ইউজার ফ্রেন্ডলি অ্যাপগুলো শো করতে পারবে না। এখানে ফেসবুক বলতেছে এই কারণে হচ্ছে ফেসবুকের যে অ্যাডভার্টাইজাররা আছে ওরা হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে, এটা ফেসবুকের দাবি। এখন আপনার কি মনে হয়, এটা কি আসলে ভালো হলো নাকি খারাপ হলো? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আদার হচ্ছে আমি যদি এভাবে চিন্তা করি, আমরা হচ্ছে যারা হচ্ছে নর্মাল মানুষ, হ্যাঁ মানে খুব হাই লেভেলের লোক না, আমাদের সিকিউরিটি আসলে আমাদের ডাটা কি চুরি করার আছে? খুব বেশি ডাটা আমাদের মোবাইলে থাকে যে চুরি করে নিলে আমার খুব ক্ষতি হয়ে যাবে, যদি এরকম না হয় তাহলে এটা প্রয়োজন নাই মনে করি, কারণ ইন দ্য এন্ড অফ দ্য ডে আমি যা সার্চ করতেছি সেটা যদি আমি পেয়ে যাই অটোমেটিকলি ফেসবুকের থ্রুতে অ্যাডসের মাধ্যমে চলে আসে, আমার জন্য বেনিফিটেড, আমি বেনিফিটেড হচ্ছি কিভাবে, আমি না চাইতেই পেয়ে গেছি জিনিসটা। আর এমন যদি হয়ে থাকে আমার মোবাইলে খুবই মানে ইম্পর্টেন্ট একটা ডাটা লুকিয়ে আছে, ডাটা রেখে দিচ্ছি যেটা হচ্ছে চুরি হয়ে গেলে আমার খুব বেশি ক্ষতি হয়ে যেতে পারে, তাহলে এটা ডিফারেন্ট ইস্যু। সেক্ষেত্রে অ্যাপেল হ্যাঁ এটা করতেই পারে, তখন হচ্ছে হায়ার লেভেলের যারা আছে, যারা খুবই উপর লেভেলে আছে, যাদের মোবাইলে এত ইম্পর্টেন্ট ডাটা থাকে যেটা চুরি হয়ে গেলে অনেক কিছু হয়ে যেতে পারে, তাদের জন্য যেটা ডিফারেন্ট থিং, তাদের জন্য হচ্ছে এই ধরনের সিকিউরিটি সিস্টেম অ্যাপেল নিয়ে আসতেই পারে। তো এটাই বলতেছে অ্যাপেল হচ্ছে এই ধরনের একটা সিকিউরিটি সিস্টেম নিয়ে আসছে, যেটার কারণে হচ্ছে আপনি পারমিশন না দিলে আপনার ডাটা কেউ অ্যাক্সেস করতে পারবে না। তো ফেসবুক এটা আসলে লাইক করে নাই, কারণ অনেকেই এখন হয়তো না করে দিবে যে না আমার ডাটা ফেসবুক যেন অ্যাক্সেস না করে। নট অনলি ফেসবুক, এটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক, অন্যান্য প্ল্যাটফর্ম লাইক ইমো, লাইক হোয়াটসঅ্যাপ, ওরাও যেন অ্যাক্সেস করতে না পারে, মানে অ্যাপেলের পারমিশন ব্যতীত, মানে অ্যাপেল ইউজারের পারমিশন ব্যতীত কেউ তার ডাটা অ্যাক্সেস করতে পারবে না, সেটাই হচ্ছে নতুন এই আইওএস 14.3 থাকতেছে। সো আপনার কাছে কেমন মনে হয়, এই সিস্টেমটা মানে চালু হয়ে গেলে কি ভালো হবে নাকি খারাপ হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এই ছিল আজকে টেক নিউজ, যেহেতু একটা ব্রেকিং টাইপের নিউজ সো দেরি করলাম না, শোনার পরে ভিডিও করতে চলে আসলাম। আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে, যদি ভালো লাগে লাইক দিয়ে যাবেন, সর্বোপরি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আমি নিয়মিত এই টেক রিলেটেড ভিডিও করার চেষ্টা করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।